মুর্শিদাবাদের বহরমপুরে চতুর্থ দফা ভোটে সেই রেণুকা মার্ডির কথা মনে আছে, যিনি একটি ভোটে অধীর চৌধুরী হেরে যান এটা মানতে পারেননি বলে রেণুকা মার্ডি নামে সেই মহিলা নিজের ছেলের মৃতদেহ হাসপাতালে রেখে গিয়েছিলেন ভোট দিতে, অধীর চৌধুরীকে ভোট দিতে। এই খবর চতুর্থ দফার ভোট শেষ হওয়ার পরপরই অধীর চৌধুরী যখন পান, তিনি ছুটে যান বহরমপুরের মাঝদিয়া গোড়াবাজার এলাকায় বাসিন্দা রেণুকা মার্ডির বাড়িতে। অরাজনৈতিক সাধারণ মহিলার এই খবর যখন সারা পশ্চিমবঙ্গে লোক জানতে পারে, তখন সবার চোখে রীতিমতো জল এসে গিয়েছিল শ্রদ্ধায়। আজ ভোটে জেতার পরে সেই মহিলাকে ভুলে যাননি অধীর চৌধুরী। আজ তিনি আবারও তার বাড়িতে যান, দীর্ঘক্ষণ সময় কাটান তার পরিবারের সঙ্গে। তার বাড়িতে গিয়ে কি বললেন অধীর চৌধুরী, চলুন শুনি অধীর চৌধুরীর বক্তব্য, সঙ্গে রেণুকা মার্ডি তিনি কি বলছেন তার বক্তব্য আমরা শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমি তো অনেকবার বলেছি, পৃথিবীতে এমন কোন রাজনীতিবিদ আছে কিনা জানি না যারা নির্বাচনে দাঁড়ায় তাদের এমন সৌভাগ্য হয়েছে, প্লাস একজনের দুর্ভাগ্য হয়েছে। দুর্ভাগ্য একটা মায়ের তার সন্তান হারিয়েছে, সৌভাগ্য এমন একটা অবস্থাতেও মানুষ ভোট পায়। তো সেই জায়গায় আমি একটা সৌভাগ্য, আমার মতো কোনো রাজনীতিবিদ আছে কিনা জানি না যে একটা মৃত্যুর পর তার ছেলের সব ঘরে রেখেছে ভোট দেয়, এটাকে যদি বলেন একটা রাজনৈতিক রেকর্ড, সেই অর্থে আলাদা ব্যাখ্যা এটা। কিন্তু আমি মনে করি এটা আমার একটা বোন, তার বোনের জীবনে একটা দুর্ভাগ্য। তো এ কীভাবে ব্যাখ্যা করবো, শ্রেষ্ঠ ভোটার এসব বলা ঠলা আমি মধ্যে নাই, শ্রেষ্ঠ ভোটার কিনা জানি না, কিন্তু এটা অবিস্মরণীয়, এটা এরকম উদাহরণ আছে কিনা আমার জানা নাই। তো ভোটারের শ্রেষ্ঠ কি নিকৃষ্ট আমি তা বলতে পারবো না, কিন্তু ব্যাপার হচ্ছে এই ধরনের ভোট যে হয় আমার জানা ছিল না, এটা কারোরই জানা আছে বলে আমার মনে হয় না। আমার এই এটা আমার বোন, এই বোনের প্রতি এবং তার পরিবারের প্রতি সারা জীবনের আমার কৃতজ্ঞতা থাকবে। আমি অনেকের ভোটে জিতলে আমার সবথেকে মূল্যবান যেটা, যে ভোটের কোনো মূল্য নিরূপণ করা যায় না, নির্ধারণ করা যায় না, সেই ভোট হচ্ছে এই ভোট। আমি তো একটু আগেই বললাম এই লোকটার নাম রাম স্যার। দিদি, আপনার চরম দুঃসময়ে আপনি ভোট দিয়েছিলেন অধীর চৌধুরীকে এবং তিনি কালকে ভোটে জিতেছে, কেমন লাগছে? আমার দুঃসময়েরও দাদা ছিল, কারণ আমার এই জায়গার সমস্যা ছিল, দাদাই সমাধান করেছে, তাই আমি এই বাড়িতে বাস করতে পারছি। তাই আমি দুঃসময়েও দাদার কীর্তিকে ভুলতে পারিনি। দাদা হেরে গেলে সে তার চেয়ে দুঃখের কিছু ছিল না, তাই ভোট দিয়েছি। কালকে যখন ফলাফল জানতে পারলেন তারপরে কি কেমন মনে হচ্ছিল? ছুটে চলে যায় দাদা, ছুটে চলে গিয়ে দাদাকে বলি যে দাদা বন্দে মাত্র। আজকে তো দাদা এর আগেও আপনার বাড়িতে এসেছিল এবং কথা দিয়েছিল আবার আসবে, আজকে এসেছিলেন, কেমন লাগছে বা কি বলবেন? খুব ভালো লাগছে, এটা বাড়ির একজন মেম্বার হয়ে গেছে, এটা খুবই আনন্দের লাগছে, কিন্তু ছেলের বেদনা তো বুঝতে পারছি। কি চাইবেন আগামী দিনে দাদাকে কিভাবে দেখতে চান? আগামী দিনে তো দাদাকে প্রধানমন্ত্রী হিসাবেই দেখতে চাই। সেই জায়গা থেকে কংগ্রেস তো একদম দুর্বল একটা দল, দুর্বল কালকে সবল হতে পারে, এটাই আমার ছেলের মৃত্যুর মধ্য দিয়ে এটাও বলতে পারি যে কারোর মনে নিশ্চয় চেঞ্জ হবে। আপনি কি মনে হয় দাদা যদি দল চেঞ্জ করতে করবে? দাদা কোনোদিনও দল চেঞ্জ করবে না।